বড্ড ভুল করছি সত্যি অনেক বড় ভুল করে ফেলছি ঢাকা থেকে বাড়িতে আসছি এটা আমার জীবনের সবচাইতে বড় ভুল আমার এখানে আসে একদমই উচিত হয় নাই একদমই উচিত হয় নাই আমি এখানে এসে সত্যি অনেক কষ্টে আসছি অনেক কষ্টে আসছি কত মানুষ আমারে কত ভালোবাসে এরা সব সময় আমার বলছে বাড়ি যায়ও না বাড়ি যায়ও না অনেক ভালো পরিবেশে আছো অনেক ভালো জায়গায় আছো এখানে অনেক মানুষ থাকার স্বপ্ন দেখে এত ভালো একটা জায়গায় ছিলাম এত সুন্দর বাসায় ছিলাম এত সুন্দর পরিবেশে ছিলাম এত সুন্দর একটা এলাকায় ছিলাম নিজের মতো করে চলতাম কত শান্তিতে ছিলাম আর এখন আমি একটা ভাঙা ঘরের সামনে বসে আসছি এই দেখেন আমার কপালেও মশা পড়ছে এইরকম আমার কপাল মানে বাইরে বেরোতে পারি না আমার মশাই কামড়া এটা হয় ওটা হয় এত কষ্ট করতে হয় এই যে আসলো বাবার বাড়িতে যাইতে পারলাম না ফাঁকা একটা বাড়ি পাহারা দিতেছি এইখানে আমার কিচ্ছু নাই শুধু আছে কি জানেন কিছু মানুষ যারা আমাকে অনবরত হিংসা করে কথা শোনায় খারাপ ব্যবহার করে আমি অনেক কষ্টে আছি সত্যি আমি অনেক কষ্টে আছি যারা সারা জীবন আমাকে বাড়ি আসতে নিষেধ করেছিল তারা হয়তো আমার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য খুব বেশি আশা করে যে আমি মুন্নিকে আঘাত করব বা মুন্নি বলুক আমি কষ্টে আছি কষ্ট করতেছি কষ্টে আছি আমি ভালো নাই আগে ভালো ছিলাম গোলামের পোত্রা তোরা কি আমারে ধৈরা বান্ধে রাখতে পারবি আমার যদি এখন মরার সময় হয় তোরা কি আমার বাঁচাইয়া রাখতে পারবি আমার রিজিক যতদিন ঢাকায় ছিল ঠিক আমি ততদিনই আসিলাম আর হ্যাঁ ঢাকায় ছিলাম সুন্দর একটা পরিবেশে আর এখানে হয়তো আমি একটা নর্মাল পরিবেশে আছি একটা ভাঙা ঘরে আছি একটা গ্রামের খুব সিম্পল বাড়িতে আছি এখানে আমার চারপাশে কিছু মানুষজন আছে যারা আমাকে দুই দুইবেলা দুইটা কথা শোনায় বেলা হিংসা করে তারপরেও তারা আমার আপনজন আমার বিপদে এরাই কান্না করবে আমার বিপদের সময় এরাই পাশে থাকবে আর এই যে ভাঙা ঘর এটাই আমার বাড়ি। এখানে আমার অধিকার আছে আর আমি যত ভালো পরিবেশে থাকি না কেন সেই পরিবেশটা আমি জাস্ট টাকার জন্য কিনে নিয়েছি মাসিক হিসেবে যতদিন ভালোভাবে পেমেন্ট করতে পারবো বাড়িওয়ালার ভালো ব্যবহার পাবো আর যখনই ভালোভাবে আমি পেমেন্ট করতে পারবো না ভালো ব্যবহারও পাবো না আমি এখানে খুব ভালো আছি শহরের চাইতেও ভালো আছি হ্যাঁ যারা আমার কাছ থেকে সময় এরকম একটা কিছু আশা করেন না যে আমি কান্না করবো আর বলবো আমি একদম ভালো নয় অনেক কষ্টে আছি হাজার কষ্টে থাকলেও আমি এখানে থেকেই ভালো আছি কারণ আমি আমার নিজের যে জিনিসটা নিজের আমি যেটার যোগ্য আমি যেরকম আমি সেটা মেনে নিতে পারি আমি সব পরিবেশে মানিয়ে নিতে পারি আর এখানে আমার যা আছে আমার এখানে সব কিছুর সাথে একটা নিজের মা মাটির সাথে একটা সম্পর্ক আছে এখানে আমার যা কিছুই আছে বা কিছুই নাই তারপরও চারপাশের যে মানুষজনগুলো আছে এগুলোও আমার আপন আর শহরে চাকচিক্যময় জীবনের মধ্যে অনেক সুন্দর পরিবেশে থেকে সাজানো গোছানো যারা সারা দিন হাই হ্যালো কেমন আছেন সুন্দর ব্যবহার করে এই মানুষগুলো না আমার আপন না কারণ আমি যদি সেখানে কখনো কষ্ট পেয়ে মরেও যাই কান্নাও করে ওরা আমার পাশে এসে দাঁড়াবে না আর এইখানে যে মানুষগুলো আমাকে দেখতেই পারতেছে না সারা দিন কথা শোনাচ্ছে ওদের চোখের সামনে যদি আমার এক ফোঁটা চোখের জল পড়ে না ওরা যদিও মনে মনে খুশি হয় কিন্তু একবার হলেও আমার মাথায় এসে হাত বুলিয়ে দাঁড়াবে আর ওদের সাথে আমার রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক নারীর সম্পর্ক তাই আমি এখানে ভালো আছি আর পৃথিবীর প্রত্যেকটা মেয়েকে মেনে নিতে হবে তার শ্বশুর বাড়িতে যা আছে এটাই তার নিজের এখানেই তাকে শান্তি খুঁজে নিতে হবে কার বাবার বাড়ি কত প্রাচুর্য আছে কে শহরে কত প্রাচুর্যর মধ্যে থাকতে পারে এটা তার জীবন না শ্বশুরের যা আছে স্বামীর যা আছে এখানেই শোক খুঁজে নিতে হবে আর আমি আমার স্বামীর ইনকামের উপর সুখ খুঁজে নিতে পছন্দ করি আমার স্বামীর যা আছে তাতে শুক্রিয়া জানাতে চাই তাই কেউ দয়া করে আশা করবেন না যে আমি আপনাদের কাছে গিয়ে কান্না করে করে বলবো আমার খুব ভুল হয়েছে আমি ঢাকা থেকে এসেছি আমার ওখানেই ভালো ছিল এখানে কষ্টে আছে না আমি এখানে কষ্টে নাই আমি একটা জিনিস খুব ভালো বিশ্বাস করি আল্লাহ যার রিজিক যে এখানে যে কয়দিন রেখেছে মানুষ সেই কয়দিন সেখানেই থাকবে আমি যতদিন আমার রিজিক ছিল ঢাকার শহরে আমি ঢাকা ছিলাম আর এখন আমার রিজিক আছে আমার নিজের বাড়িতে আমি এখানে আসছি আমার যদি আবার কোথাও রিজিক লেখা থাকে আমি সেখানে চলে যাব